আমি সঙ্গীত ভবনের মণিপুরী বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করি। পরবর্তীতে আমি এমফিল ডিগ্রি লাভ করি এবং বর্তমানে আমি রবীন্দ্র নৃত্য নাট্যের গবেষিকার কাজে যুক্ত। সাধুবাদ জানাই এই অনলাইন ডান্স কম্পিটিশনের উদ্যোক্তাদের। মধুরিমা ও তার বোন আমার ছোট্ট বোনের মতো, তাদের এই উদ্যোক্তাকে সাধুবাদ জানাই। নৃত্যর তালে তালে সংস্থার অগ্রগতি কামনা করি এবং সকল নৃত্য প্রতিযোগীদের আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। নমস্কার, আমি শ্রী অম্বিকা ভান্ডারী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে মণিপুরী নৃত্যে বিমিউজ এবং এমবিএ কমপ্লিট করার পর বর্তমানে এখন লোকনৃত্যের উপর গবেষণা করছি। খুব আনন্দের সাথে জানাচ্ছি, নৃত্যের তালে তালে আয়োজনে একটি অনলাইন নৃত্য প্রতিযোগিতার বিচার করে আমাকে আসার জন্য অনুরোধ করেছে আমার প্রিয় বোন মধুরিমা গোস্বামী। মধুরিমার সাথে এবছর দই খুবই মিষ্টি মেয়ে, এত একাগ্রতার সাথে সমস্ত কাজটি করে থাকে সে আর বলার নয়। যাই হোক, এই প্রতিযোগিতায় সবাই আসুন, খুব ভালো লাগবে। আমি থাকছি বিচারক হিসাবে আমার এই ছোট্ট বোনটির পাশে। নমস্কার। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, মম চিত্তে নীতি নৃত্যে কেচে নাচে। সত্যি আমাদের নাচে জন্ম নাচে মৃত্যু। আমি নৃত্যশিল্পী সুবর্ণা হোক, সুব্রতা কলা মন্দিরের কর্ণধার। আমি একজন শাস্ত্রীয় এবং পাশ্চাত্য নৃত্যশিল্পী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বিমিউজ এবং এমিউজ পাশ করেছি এবং বর্তমানে আমি আধুনিক নাচ, পাশ্চাত্য নৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য এই নিয়ে কাজ করছি এবং চর্চা করছি। আমার খুবই ভালো লাগছে এটা আপনাদেরকে জানাতে, আমার খুব প্রিয় এক বোন, মিষ্টি বোন মধুরিমা গোস্বামী একটি অনলাইন ডান্স কম্পিটিশনে অর্গানাইজ করেছে। আমি মধুরিমাদেরকে এবং তাদের নৃত্যের তালে তালে সংস্থার সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি এত ভালো একটা নতুন উদ্যোগ নেওয়ার জন্য। আমি থাকছি এই প্রতিযোগিতার বিচারকের আসনে মধুরিমার আমন্ত্রণে এবং সকল প্রতিযোগী যারা নৃত্যশিল্পী রয়েছ তাদের উদ্দেশ্যে বলবো, এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম নিজের প্রতিভাকে সামনে আনার জন্য। তোমরা প্রত্যেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, এখানে নাচের বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা অংশগ্রহণ করতে পারবে, সেই সুযোগটা মধুরিমা করে দিয়েছে। তোমাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা, আমার শুভেচ্ছা এবং আমি এখানে বিচারকের আসনে থাকছি, আমার সাথে আরও রেসপেক্টেড বহু বিচারক রয়েছেন, তাদেরকেও আমি আমার অভিনন্দন জানাই। আপনারা সকলে এগিয়ে আসুন, মধুরিমার এই উদ্যোগকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করতে ভুলবেন না। সবাই রেজিস্ট্রেশনটা তাড়াতাড়ি করবেন, আমাদের শিল্পীদের পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে তবেই আমরা উৎসাহ পাব এবং আমাদের এটাই দায়িত্ব, আমরা সমাজকে এইভাবে যেন আনন্দ দিয়ে যেতে পারি আমাদের শিল্পের মাধ্যমে। নমস্কার। নমস্কার, আমি মেহেদি সাই, বিশ্বভারতী থেকে বিমিউজ এবং এমিউজ পাশ করার পর বর্তমানে আমি একজন পিএইচডি স্কলার। মধুরিমা আমার ছোট্ট বোন এবং দীর্ঘদিন ধরে ওর সাথে আমার আলাপ। খুব মিষ্টি একটা মেয়ে, ওর মধ্যে অনেক কাজ করব, অনেক ভালো কাজের সাথে যুক্ত হব এই একটা প্রবণতা রয়েছে, যেটাকে আমি সবসময় ওকে সাধুবাদ জানাই। ও একটা নৃত্যর তালে তালে নামে একটা কম্পিটিশন অর্গানাইজ করেছে, যেখানে ও আমাকে বিচারকের জন্য অনুরোধ জানিয়েছিল এবং ওর এত ভালো একটা উদ্যোগকে কখনোই আমি না তো বলতেই পারি না, যাতে ও এই প্রোগ্রামটা আরো খুব ভালোভাবে
কন্টিনিউ করতে পারে তার জন্য আমরা সবাই ওর পাশে রয়েছি, এবং ভবিষ্যতে যাতে ও এইভাবে অনেক ভালো ভালো কাজের সাথে যুক্ত হয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য শুভকামনা রইল। যারা এই কম্পিটিশনটাতে পার্টিসিপেট করতে চলেছ তাদের জন্য রইল শুভকামনা। আর এই সংকটময় পরিস্থিতির মুখে পড়ে আমরা আর্টিস্টরা ভীষণ রকম ভাবে পিছিয়ে পড়েছি, মেন্টালি এবং ফিজিক্যালি। তো এই সমস্যার মুখে দাঁড়িয়ে এত ভালো একটা উদ্যোগ এবং সেখানে নতুন কিছু প্রতিভার সঞ্চার হওয়া খুব একটা ভালো উদ্যোগ। আমি তো ভীষণভাবে ওকে সাপোর্ট করি এবং সাধুবাদ জানাই এত সুন্দর একটা কম্পিটিশন অর্গানাইজ করার জন্য। সবশেষে বলবো খুব ভালো হোক এবং এইভাবেই এগিয়ে চলো মধুরা। নৃত্যের তালে তালে কম্পিটিশনের সমস্ত পার্টিসিপেন্টদের জন্য রইল শুভেচ্ছা বার্তা। নমস্কার, আমি অর্পিতা বিশ্বাস, একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও একজন নৃত্য পরিচালক। নৃত্যের তালে তালে অর্গানাইজেশন এক নব উদ্যোগের আয়োজন করেছে। এই নব উদ্যোগের উদ্যোক্তা হচ্ছে মধুরিমা গোস্বামী। মধুরিমা আমার ভীষণই এক প্রিয় ও স্নেহের বোন। মধুরিমার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমরা সকলেই জানি আমরা এখন এক লকডাউন পরিস্থিতির সম্মুখীন। এই লকডাউন পরিস্থিতিতে সকল শিল্পীরাই এক বন্দী দশার মধ্যে জীবন কাটাচ্ছে। এই বন্দী দশা থেকে কাটিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস পেতে ও একটু মনকে আনন্দ দিতে মধুরিমা এক সুন্দর উদ্যোগ নিয়েছে, অনলাইন ডান্স কনটেস্ট। এই কনটেস্টে আপনারাও এগিয়ে আসুন ও অংশগ্রহণ করুন। এই কনটেস্টে আমি বিচারকের আসনে আছি। ভীষণই ভালো একটি অনুষ্ঠান, ভীষণ ভালো লাগছে। আমার অনেক শুভকামনা রইল সকলের জন্য। সকলে ভালো থাকবেন ও মনকে ভালো রাখবেন, আনন্দ থাকবেন নিজেদের নৃত্যের মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার, আমি জ্যোতিপ্রকাশ সামন্ত। আমি একজন ক্লাসিক্যাল ডান্সার এবং ক্লাসিক্যাল ডান্স টিচার অফ গীতাঞ্জলি দা স্কুল অফ আর্টস, করন্দা, পূর্ব বর্ধমান। এই 2020 ভয়ঙ্কর সময়ে আজ আমরা সবাই বিপর্যস্ত। করোনা, আমফান, সমস্ত বিপর্যয় এক এক পর এক আমরা অনুভব করছি এবং প্রত্যেকেই আমরা বিধ্বস্ত, বিপর্যস্ত, শোকাতুর। তারই মধ্যে আমাদের সকলের প্রিয় মধুরিমা একটি কম্পিটিশনের অর্গানাইজ করছে তার ফেসবুক পেজ নৃত্যের তালে তালে থেকে। তো আমি অনুরোধ করব সকল নৃত্যশিল্পীকে যে আপনারা এই কম্পিটিশনটায় অংশগ্রহণ করুন এবং নিজেদের শৈল্পত্যিক দিককে তুলে ধরুন এবং মধুরিমার এই বিরাট প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করুন এবং এই প্রতিযোগিতাটিকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলুন। আমি এই প্রতিযোগিতার একজন বিচারক এবং সেই বিচারক হিসেবে আমি অগ্রিম শুভেচ্ছা জানাই সকল নৃত্যশিল্পীকে যে তোমরা এগিয়ে এসো এবং তোমরা এগিয়ে এসে এই প্রতিযোগিতাটিকে সাফল্যমণ্ডিত করো। এবং সর্বোপরি আমি ধন্যবাদ জানাই সকল বিচারককে, আমার সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করি এবং মধুরিমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, যাতে ও আরও এইভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে পারে এবং আরও সুষ্ঠুভাবে কাজ করতে পারে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার, আমি নিউ এরা ডান্স ক্রুয়ের নৃত্য শিক্ষিকা সুমনা সরকার। বর্ধমানের একটা খুব সুপরিচিত নৃত্য প্রতিষ্ঠান বহুদিনে নৃত্যের তালে তালে, সেই নৃত্য প্রতিষ্ঠানের নৃত্য পরিচালিকা মধুরিমা গোস্বামী আমার খুব কাছে খুব প্রিয় একটা ছোট্ট বোন। সেই বোন আজ একটা বৃহৎ কম্পিটিশনের আয়োজন করেছে, একটা অনলাইন ডান্স কম্পিটিশনে। বর্তমানে যা পরিস্থিতি এখন তাতে কিন্তু এই কম্পিটিশনগুলো খুব দরকার। প্রথমত যে শুধুমাত্র আমাদের উৎসাহের জন্য নয়, আমাদের যে প্রতিদিনের নৃত্য চর্চা সেটা যাতে অব্যাহত থাকে তার জন্যও কিন্তু ভীষণ দরকার। তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্রত্যেকেই কম্পিটিশনে পার্টিসিপেট করো। তোমাদের সুবিধার জন্য এই কম্পিটিশনে কিন্তু অনেকগুলো ভাগ করে দেওয়া হয়েছে, ক্লাসিক্যাল, রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য। তো তোমরা যার যে বিষয়টা পছন্দ তাতে তোমরা ইচ্ছামতোভাবে পার্টিসিপেট করতে পারো। আর পার্টিসিপেট করার পদ্ধতি, অনলাইন যে পদ্ধতি, সেটাও খুবই সহজ। তোমাদের আগেই সমস্ত কিছু জানানো হয়েছে। তো আরও যদি কিছু জানার থাকে তোমরা মধুরিমাকে জিজ্ঞেস করতে পারো অথবা আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো।
তো আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করছি এই কম্পিটিশনে সবাই পার্টিসিপেট করো, আর মধুরিমার যে প্রচেষ্টা, আমাদের সকলের যে প্রচেষ্টা, তাকে সাকসেসফুল করে তোলো। ধন্যবাদ। নমস্কার, আমি স্বরূপা মল্লিক, ডিরেক্টর অফ এনিওয়ান ক্যান ডান্স। নৃত্যের তালে তালে পক্ষ থেকে যে অনলাইন প্রতিযোগিতাটি শুরু হয়েছে, সেখানে আমি বিচারক হিসাবে থাকতে পেরে ভীষণভাবে আপ্লুত এবং বিভিন্ন শিল্পীদের সাথে কাজ করতে পারার জন্য আমি ভীষণভাবে খুশি। মধুরিমাকে সাধুবাদ জানাই এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়েও এইরকম একটা সুন্দর অনলাইন প্রতিযোগিতার শুরু করার জন্য। মধুরিমার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, ভীষণ একটি মিষ্টি মেয়ে। নৃত্যের তালে তালে এই অনলাইন প্রতিযোগিতার রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে, ডিসক্রিপশনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করুন এবং প্রতিযোগিতাতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করুন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আসুন একসাথে এগিয়ে চলি এবং এই নৃত্যের তালে তালে প্রতিযোগিতাটিকে সাফল্যমণ্ডিত করুন। নমস্কার। নমস্কার, আমি দীপান্বিতা চৌধুরী, সৃজন ইনস্টিটিউট অফ কালচারের আর্টিস্টিক ডাইরেক্টর, ওডিসি এবং ক্রিয়েটিভ নৃত্যশিল্পী মালদা থেকে। মধুরিমাদের নৃত্যেরও তালে তালের এই যে অভিনব উদ্যোগ, করোনার এই করাল গ্রাসের মধ্যে দিয়েও শিল্পীদের সুযোগ করে দেওয়া, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। মধুরিমাদের সাথে আমার আলাপ যে বহুদিনের ঠিক তা নয়, খুব অল্প সময়ের মধ্যে দিয়েই মধুরিমাদি আমার ভীষণ কাছে হয়ে গিয়েছে, আমার নিজের দিদির মতন আমায় গাইড করেন, এবং তার দেওয়া এই যে সুযোগ, এতে আমি ভীষণভাবে আপ্লুত। এত সিনিয়র, এত গুণী খ্যাতনামা শিল্পীদের সাথে একই জাজেস প্যানেলে জাজমেন্টের সুযোগ দিয়ে আমি ভীষণভাবে আপ্লুত। আমাদের এই যে উদ্যোগ, মধুরিমাদির নৃত্যের তালে তালের এই যে উদ্যোগ, তা সাফল্যমণ্ডিত করতে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে, রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনারা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। এই অভিনব উদ্যোগের সঙ্গে থেকে ভালোবেসে এটিকে সাপোর্ট করে এটিকে সম্পূর্ণরূপে সফল হওয়ার জন্য আশীর্বাদ করুন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন। ধন্যবাদ।